এই যে দেখছেন কবিতা দেখছেন, এই গেমে অবশ্য জিটিএ 5 এর মতন কুকুর বা অন্যান্য কোন যন্ত্র নাই, কিন্তু এই যে কবিতার আছে দেখেন, দেখছেন কবিতাটা। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, আজকে আমরা খেলতে চলেছি জিটিএ 4 প্রথমবারের মতো। তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশের গাড়ি আর এই সে বিভিন্ন কিছু আছে। এই যে গাড়িটা আমি নিবো এখন, এই গাড়িটা নিয়ে আমি এতক্ষণ মিশন করছিলাম। তো আমি গেমটা শুরু করব একদম গোড়ার থেকে, মিশনগুলো আপাতত ভাই রে সব বকতেই থাকে। আপাতত আমি এই গেমটা নর্মালভাবেই খেলবো, মানে আপনাদেরকে দেখানোর জন্য শহরটা এবং বিভিন্ন জায়গা। তো চলেন আপনাদেরকে একটা ভালো জায়গা দেখায় নিয়ে আসি, এখানে তো নাই। আই থিঙ্ক আমাকে ওখানে যেতে হলে অনেক খাটতে হবে, যাওয়ার জায়গাটা হচ্ছে এই জায়গাটা। তো আমার মনে হয় ট্যাক্সিতে যাওয়াটা ভালো হবে, ট্যাক্সি 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 দেখি ট্যাক্সি আছে কি না আশেপাশে। আও হাই রে, রিয়েলিস্টিক রে, অনেকটাই রিয়েলিস্টিক, মানে কি ব্যাপার। গাড়ি পাচ্ছি না, তো হ্যাঁ ট্যাক্সিওয়ালা ফাঁকাই আছে, তো আমি ট্যাক্সিতে করেই যাব। Where can I take you? I want to go to Union. তো আমি এখানে স্কিপ করে দিলাম কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালায় এরা, এখানে স্কিপ করা যায়। I can't get any closer than this, so I have to drop you off right here. Okay, no problem. তোমরা এখানে থাকো, আমি ওখান থেকে জাহাজের ব্যবস্থা করতেছি, দেখি জাহাজ আছে কি কি আছে, কিসে যাওয়া যায়। $43 নিয়ে নিছে ট্যাক্সি ড্রাইভার। তো যে আমি চলে এসেছি আমার, দেখছেন কিভাবে মারতেছে, পালাই গেছে ভয়ে। তো এখানে ভায়োলেন্স ভায়োলেন্স করে চিল্লালো, বুঝতেই পারছেন। তো চলেন দেখা যাক এখানে, এই যে এইটা দেখি, এখান থেকে কিছু দেখা যাবে দেখবেন। এই যে উপরে কি দেখছেন, লিবার্টি সিটি। এখানে এটা দেখানোর জন্যই আসলে নিয়ে আসা, এখানে $1 দিয়ে লিবার্টি সিটি দেখব। ডাব্লিউএস টু জুম, যেখানে মানুষ আছে এগুলো দেখা যাবে, নৌকা। তো এখানে দাঁড়ায় না থেকে চলুন ওখানে ওদিকে যাই। একটা মহিলা দাঁড়ায় আছে রাত থেকে, ইয়া পুলিশ নাই আশেপাশে, এই জন্য বেঁচে গেছি। তবে পুলিশ যেকোনো সময় চলে আসে এই গেমের, পুলিশ খুব দেখছেন পুলিশ কোথায় ঘুরে বেড়াচ্ছে। বোধহয় এখানে নৌকা পাবো না আমি। হাই রে, এলএসডি রে, এলএসডি নিয়ে ব্যস্ত। এই যে দেখছেন কবিতা দেখছেন, এই গেমে অবশ্য জিটিএ 5 এর মতন কুকুর বা অন্যান্য কোনো যন্ত্র নাই, কিন্তু এই যে কবিতার আছে দেখেন, দেখছেন কবিতাটা। কবিতরকে মারা যায় কিন্তু এখন আমি এখানে পুলিশ আছে এই জন্য মারতে যাচ্ছি না। তেজে
পুলিশ আমার পিছনে লেগে গেছে, তাই আমি সাঁতার কেটে এখানে পার হয়ে যাব। পুলিশের এখানে এরিয়া আছে, এটা জিডিএ সিটির মতো না, এদের আবার এরিয়া সিস্টেম আছে। তা আমি এখানে কোনো রকমের সাঁতার কেটে পালাই যাই, এরিয়া পার হতে পারলে আর আমাকে পুলিশে ধরবে না আই থিঙ্ক। জাহাজ মাহাজ আশেপাশে নাই, সেই জন্য একটু প্রবলেম হবে। যে একটা জাহাজ যাচ্ছে, কিন্তু এখানে এটাতে উঠা যাবে কিনা আমি জানি না, দেখি পারবো কিনা, হাতে পাই কিনা, যে ধরতে পারি কিনা। পেরে গেছি পেরে গেছি পেরে গেছি তোরে শালারে। জাহাজের আওয়াজ শুনেছেন? জাহাজের আওয়াজটা কিরকম দেখ, কি আওয়াজ! আমি আসলে লিবার্টি সিটি তো আছে, তো এই জন্য আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে। হাই রে গাড়ি রে, পিছনে পুলিশ লাগে, ওখানেও পুলিশ আছে, আমি যেতে পারবো না। তো আমি একটা কাজ করি, মোবাইলে কল দিই এবং পুলিশকে বন্ধ করতে বলি। তো পুলিশ বন্ধ হয়ে গেছে, এখানে ডাঙা ধরতে গেলে ডাঙাই বলা যায়, এগুলো তো ডাঙা, এখন মানে এগুলো তো পানি ওরকম নাই। তো এই যে চলে আসছি, এখানে আমি ময়ে উঠতে হবে, ময়ে উঠে পার হয়ে গেলে হবে। এখানে লিবার্টি সিটির গেঞ্জি পাওয়া যায় একটা, অবশ্য লিবার্টি সিটির ওখানে যেতে হবে। একটু FPS লস হচ্ছে, কারণে হবে আমার PC-তে এইটুকুন খুব একটা ভালো খেলা যায় না, সেজন্য FPS লস হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি লিবার্টি সিটিতে, আজকে আমাদের কি বলবো, কিছু বলারই নাই। তো আমার আগে মাউস চালু করি, ক্যামেরা তো ক্যামেরাতে আমি যে কোনো কিছু জুম করে ছবি তুলতে পারি। দেখতে পাচ্ছেন কত ঘোলাটে ক্যামেরা। এখন একটু ঠিক হলো, তাও FPS লস হবে হালকা হালকা। তো FPS লস হলে আপনারা রাগ করবেন না প্লিজ। ও তো একে দেখি কিছু বলা যায় কিনা। দেখি একজনকে পুলিশ দিয়ে ধরাই, একে পুলিশ দিয়ে ধরাবো এখন, সে আমাকে মারবে। এই যে আমাকে মারার জন্য আসতেছে, দেখেন মারার জন্য আসতেছে। এখন আমি ছাদে উঠবো আর ওকে দিয়ে পুলিশকে দিয়ে ধরাবো ওকে। উপরে পুলিশ আছে, এখানে পুলিশ আছে। কে রে, পুলিশ নাই কেন এখানে, উপরে থাকার কথা। আচ্ছা উপরে যাই দেখি, পুলিশ তো থাকে এখানে, রাইফেল নিয়ে থাকে। এই যে পুলিশ, দেখছেন আমাকে মারছে, দেখে ফেলছে, এখন ওকে মারবে, মারার জন্য দৌড়াচ্ছে। ওরে দৌড়ানোর স্টাইল রে আমার, এগুলো স্লো হয়ে আছে। পালাই গেছে বোধহয়,
এই যে সাসপেক্ট দেখছেন কিভাবে আছে এখন আগ্রহ হয়ে যে ধরে ফেলছে এখানেরা গাড়ি নিয়ে এসে একে তুলে নিয়ে চলে যায় যাই হোক আমার একটা গেঞ্জি নেওয়ার কথা ছিল উপরে একটা গেঞ্জি আছে তো আমি আর যাবো না আজকের মতো এখানেই শেষ করে দেব তো চলুন আগে কিছু খাওয়া যাক শেষ করার আগে একটু বার্গার বা কোকা কোলা হট ডগ খাই ম্যাজিক করে হট ডগ খাচ্ছে দেখেন আরে বাপরে ও খাওয়ার স্টাইল কি ও মিস্টার নিকো বেলি ঢং করে আবার দেখছেন তো আজকের মতন এটুকুই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত